ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম নাসিরুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট এম এম মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী, জেলা বিএনপি সদস্য আশরাফ ইসলাম পিন্টু, আলমগীর হোসেন আলম, শহীদ ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম, জে কে মৌ চৌধুরী, মুশফিকুর রহমান, আবু বকর, শফিউদ্দিন শফি, মাহবুব আলম মিলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নামের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথ সমস্ত প্রকার বালা মুসিবা বিপদ আপদরা ফল পাবো, আমরা অবগত থাকবো। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।